বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে একটা কথাই বলেছে যে উপপাদ্য নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা আছে, আমরা উপপাদ্য মনে রাখতে পারি না। সেই কারণে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা উপপাদ্য লেখার জন্য কি কি মাথায় রাখলে তোমরা নিজেরাই উপপাদ্য একবার পড়লে কখনোই ভুলবে না। তো উপপাদ্যের এই পড়ার সঠিক প্রসিডিওর কি এবং কীভাবে পড়লে তোমরা কোনো মতেই উপপাদ্য মাথার থেকে বের করে দিতে পারবে না এবং সর্বদা লিখতে পারবে এবং পরীক্ষায় উপপাদ্যে পাঁচে পাঁচ তোমরা তুলতে পারবে। এই কারণে তোমাদের মধ্যে যাদের উপপাদ্য নিয়ে সমস্যা রয়েছে, উপপাদ্য লিখতে বা পড়তে বা বুঝতে সমস্যা হয়, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা কিন্তু এর পরবর্তী সময়ে এই ভিডিওটি দেখার পর উপপাদ্য লিখতে বা পড়তে বা মাথায় রাখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। দেখো, যে কোনো উপপাদ্য মাথায় রাখার জন্য সবার প্রথমে কোশ্চেন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। উত্তর ইম্পর্টেন্ট না, কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কোশ্চেনটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু অ্যান্সার তোমাদের বেরিয়ে আসবে। কোশ্চেনের মধ্যে দুটো বিষয় লুকিয়ে থাকে, সেই দুটো বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। তো আমি যে কোনো একটা কোশ্চেন নিয়েছি মাধ্যমিকের, তোমরা যদি অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে পড়ো তাও কিন্তু তোমাদের একই রকমভাবে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দুখানা জিনিস লুকিয়ে রয়েছে। একখানা হচ্ছে কি বলে দিয়েছে, আরেকখানা হচ্ছে কি করতে হবে বা প্রমাণ করতে হবে। কি বললাম, একটা কন্ডিশন তোমাকে বলে দেবে, দ্বিতীয়টি তোমাকে বের করতে হবে। ফর এক্সাম্পল, আমি এখানে একটা প্রশ্ন নিয়েছি, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে ওই সরলরেখার ওপর জ্যাটি লম্ব হবে। তো এই যে উপপাদ্যটি নিয়েছি এই উপপাদ্য দিয়ে আমি বুঝিয়ে দেবো, কিন্তু যে কোনো উপপাদ্যের ক্ষেত্রেই এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা কিন্তু উপপাদ্যটা কমপ্লিট করতে পারবে। তো এখানে প্রশ্নটা যেটা নিয়েছি বললাম, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, মানে এখানে এইটুকু কন্ডিশন আমাকে দিয়ে দিয়েছে। ভালো করে মনে রাখবে এখানে দুটো পার্ট, এই যে এইটুকু হচ্ছে একটা পার্ট, আরেকটা হচ্ছে তাহলে ওই সরলরেখা জ্যায়ের ওপর লম্ব হবে, মানে এখানে দুখানা কন্ডিশন দিয়ে দিয়েছে। তো যে কোনো উপপাদ্যের মধ্যে দুটো বিষয় কিন্তু লুকিয়ে থাকে, যেটা বললাম একটা হচ্ছে কি বলে দিয়েছে কি প্রমাণ করতে দিয়েছে। তো এখানেও কিন্তু সেরকমই, এটা হচ্ছে তোমাদের বলে দিয়েছে একটা জ্যাকে কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করছে, যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে জ্যাটা ওই জ্যায়ের ওপর কি হচ্ছে সেই কেন্দ্রগামী সরলরেখাটা সেটা হচ্ছে লম্ব। তো এখানে এই দুটো বিষয় চিহ্নিত করার পর তোমার হচ্ছে চিত্র, চিত্র অঙ্কে যেটা বলে দিয়েছে প্রশ্নে তার অ্যাকর্ডিংই কিন্তু চিত্র আমাকে আঁকতে হবে। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা বলেছে আর জ্যা বলেছে, তার মানে একটা আমাকে বৃত্ত অঙ্কন করতেই হবে। তো এখানে সবার প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম। তো একটা বৃত্ত অঙ্কন করার পর তোমাদের এর এখানে বলেছে কেন্দ্রে, কেন্দ্র থাকে বৃত্তের একটা, এবং এটা জ্যা, জ্যা কী হচ্ছে যে কোনো একটা জ্যা নিয়ে নিলাম, এই একটা হচ্ছে জ্যা ধরে নাও, এই হচ্ছে একটা কি জ্যা, জ্যা নিয়ে নিলাম যে কোনো একটা জ্যা, জ্যার ওপর কেন্দ্রগামী সরলরেখা কি কেন্দ্র থেকে আসবে, তো কেন্দ্রগামী সরলরেখা কী বলেছে সমদ্বিখণ্ডিত করবে। তো এই এইটুকু আর এইটুকুকে যদি সমানভাবে বিভক্ত করে তাহলে আমাকে প্রমাণ করতে হবে এইটা এই সরলরেখার ওপর লম্ব, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো তোমাকে পরীক্ষায় প্রশ্নটা পাওয়ার পর কিন্তু যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা অবশ্যই লিখতে হবে। সেখানে কী লিখবে, প্রশ্নটা লেখার আগে অবশ্যই যে প্রশ্নটা থাকবে সেখানে হেডিং দেবে বিশেষ নির্বাচন। তো এই কথাটাও লিখতে পারো, অনেকে সাধারণ নির্বাচন লেখে সেটাও তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে যেরকমভাবে বললাম তোমাকে বেছে নিতে হবে কোনটা বলে দিয়েছে কোনটা প্রমাণ করতে হবে, এবং তারপরে যা বলে দিয়েছে তার অ্যাকর্ডিং তুমি চিত্র এঁকে দেবে, এবং চিত্র আঁকার পর তোমার ইচ্ছে মতন তুমি নামকরণ করতে পারো। আমি এখানে দিয়ে দিলাম এ বি, আর এটা ও কেন্দ্র বৃত্ত, আর এটা সি দিয়ে দিলাম, তোমার ইচ্ছে মতন তুমি নামকরণ করতে পারো। তারপরে তুমি এখানে লিখবে তারপরে হচ্ছে শিকার, অনেকে শিকার লেখে, অনেকে কী হচ্ছে এখানে অনেকে সাধারণ নির্বাচন লিখে এখানে বিশেষ নির্বাচন লিখে সেটাও লিখতে পারো। তো এখানে অবশ্যই শিকারের পর লিখবে মনে করি, কারণ এখানে তুমি যা নামকরণ দিচ্ছ, তুমি এখানে এ দিয়েছো, কেউ এখানে এ দিতে পারে, কেউ এখানে এ দিতে পারে, তো তোমার নিজের অনুযায়ী তুমি নামকরণ করতে পারো। সেই কারণে মনে করি অবশ্যই লিখতে হবে মনে করি। আর এখানে তোমাকে এই চিত্রের মাধ্যমে এখানে রিপ্রেজেন্ট করতে হবে যে এই চিত্রটাকে তুমি এই লেখা অনুযায়ী এখানে রিপ্রেজেন্ট করেছো। কয়টুকু লিখবে, এই যেটুকু শর্ত দেওয়া রয়েছে সেইটুকু তোমাকে এখানে লিখে দিতে হবে, মানে এখানে ব্যাস নয় এরূপ কোনো জ্যা
কি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখার সমদ্বিখণ্ডিত করলে বা যদি করে তাহলে, তো এখানে এইটুকু যেটা শর্ত দিয়ে দেয় সেই শর্তটাকে চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করে তোমাকে লিখতে হবে কোথায়, শিকারে। তো এখানে আমি লিখছি দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে, জ্যা ভালো করে লক্ষ্য করো, উপরে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু আমি লিখছি, যে চিত্রের মাধ্যমে জ্যাটা কি এখানে লিখে দেবো, এবি, এবি জ্যা এখানে লিখে দিলাম, এবি জ্যা কি হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা, এখানে কেন্দ্রগামী সরলরেখা কি ওসি, বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা, তো এখানে কেন্দ্রগামী সরলরেখা কি, কেন্দ্রগামী সরলরেখা কিন্তু ওসি, তাহলে এখানে ওসি ভাষাটা ক্লিয়ার করে নাও, যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে কি হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা ওসি সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। তো এখানে কিন্তু একটু ক্লিয়ারভাবে যদি দেখি আমরা, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যা বলেছে কিন্তু শর্ত যেটা দিয়ে দিয়েছে প্রত্যেকটা উপপাদ্যের ক্ষেত্রে সেটাই কিন্তু শিকারে চলে যাবে, কি চিত্রের মাধ্যমে। এরপরে এখানে অর্থাৎ যদি সমদ্বিখণ্ডিত করে, একটা সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করার মানে কি, সমানভাবে বিভক্ত করা, মানে এইটা ইকুয়ালস টু এটা, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে এখান থেকে কী পাচ্ছি, সমদ্বিখণ্ডিত যেহেতু করেছে সমানভাবে বিভক্ত করেছে, এসি ইকুয়ালস টু কী হচ্ছে বিসি, সমান হয়ে গেল। এরপরে চলে আসবে তোমাদের তিন নম্বরে যে প্রামাণ্য বিষয়, মানে যেটা আমাকে, এটা তো চলে গেলো শিকারে, যেটুকু শর্ত দিয়েছে সেটুকু শিকারে চলে গেল, বাদ বাকি যেটা রয়েছে সেটা চলে যাবে প্রামাণ্য বিষয়ে, কি হচ্ছে প্রামাণ্য, প্রামাণ্য বিষয়ে। তো প্রামাণ্য বিষয়ে কি হবে, কিভাবে লিখবে, প্রামাণ্য বিষয়ে লিখবে যে প্রমাণ করতে হবে যে, মানে যেটা আমাকে এখানে বলেছে প্রমাণ করতে সেটাই প্রমাণ করবো, কি বলেছে যে কেন্দ্রগামী সরলরেখাটা জ্যার ওপর লম্ব হবে, মানে এইটা লম্ব এর ওপর, তার মানে কি ওসি লম্ব কার ওপর, এ বি এর ওপর, ওসি লম্ব কি কার ওপর, এ বি এর ওপর, জাস্ট এটুকু লিখলেই হবে। তার মানে কি আবার বলছি যে এখানে প্রশ্নের মধ্যেই কিন্তু শিকার আর বিশেষ নির্বাচন রয়েছে, এখানে দেখবে যে যেটা আমাকে বলে দিয়েছে সেটা চলে যাবে শিকারে চিত্রের মাধ্যমে, এবং যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা চলে যাবে প্রামাণ্য বিষয়ে। এরপরে চলে আসে হচ্ছে অঙ্কন, অঙ্কন প্রত্যেকটা উপপাদ্যর ক্ষেত্রে হয় না, যদি প্রমাণ করতে এ আমাদের কোনো কিছু এক্সট্রা আঁকতে হয়, যেটা প্রশ্নে বলে দেওয়া নেই, এক্সট্রা আমাদের এঁকে তারপরে প্রমাণটা করতে হয়, তাহলে অঙ্কন আমাদের প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু আমাদের অঙ্কন প্রয়োজন হয় না। কিন্তু এই প্রশ্নে আমাদের অঙ্কন করতে হবে, কারণ এক্সট্রা কিছু আঁকতে হবে, একে প্রমাণটা করতে হবে, আদারওয়াইজ প্রমাণ করা সম্ভব নয়। যদি কোনো কিছু না একেই আমাদের প্রমাণ করা যায় তাহলে অঙ্কনের কোনো প্রয়োজন নেই, সেই কারণে কোনো কোনো উপপাদ্যে অঙ্কন দেওয়া থাকে, কোনো কোনো উপপাদ্যে অঙ্কন নাও থাকতে পারে। তো এখানে অঙ্কন আমাদের দরকার, সেই কারণে অঙ্কন এরপরে আমাদের লিখে দিতে হবে। অঙ্কনটা কি দেখো, এখান থেকে কি করছি এক্সট্রাভাবে ও আর একে যুক্ত করলাম আর ও আর বিকে যুক্ত করলাম, যেটা কেন যুক্ত করলাম পরে প্রমাণে গিয়ে বুঝতে পারবে, এ কমা ও আর বি কমা ও যুক্ত করা হলো। তো এখানে লিখবো কি হচ্ছে এ কমা ও, অবশ্যই কমা দিতে হবে, কেন এখন যুক্ত করিনি, যুক্ত করছি, এ কমা ও, ও বি কমা ও যুক্ত করা হলো, যুক্ত করা হলো। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মেন বিষয়, এই যে এতটুকু এতটুকু কিন্তু তোমরা প্রশ্নের ওপরে দেখেই বুঝতে পারছো, এর যে পরের বিষয়টা সেটা তোমাদের একটুকুও মনে রাখতে হবে বুঝে। তো এখানে প্রমাণ, এর পরবর্তী বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে প্রমাণ, মেন যে প্রসেসটা প্রমাণ, প্রমাণটা করব। আগে যা করেছি, আগে যা জেনেছি, আগে যে জিনিসগুলো আমার হাতে রয়েছে, শিকারে যেটা বলে দিয়েছে তাকে কাজে লাগিয়ে, অঙ্কন যেটা করলাম সেটাকে কাজে লাগিয়ে, সমস্ত কিছু কাজে লাগিয়ে কিন্তু আমরা প্রমাণটা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোকে টেনেছি বলে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজ দুটোকে যদি সর্বসম করি আমি বলতে পারি এই কোণটা সমান আর এই কোণটা সমান যদি হয় তাহলে 90 ডিগ্রি হবে, কেন হবে সেটাও পরে বলছি। তো এখানে আগে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কন্ডিশন করব, যেটা ক্লাস 8-এ শিখে এসেছি আমরা, ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ কি হচ্ছে বি ও সি এর মধ্যে, এর মধ্যে তিনখানা কন্ডিশন হবে, তোমরা জানো যে কোনো ত্রিভুজ দুটোকে কনজুগেন্ট বা সর্বসম করার জন্য তিনখানা শর্ত আমাদের প্রয়োজন পড়ে, যেটা ক্লাস 8-এ তোমরা শিখেছো। তো এখান থেকে আমি যদি বলি যে এই এই ত্রিভুজের মধ্যে এইখান থেকে আমরা দেখো এখানে শিকারে একটা জিনিস পেয়ে গেছি, এসি আর বিসি, এসি আর বিসি, কিন্তু এই ত্রিভুজ, এই ত্রিভুজের বাহু হচ্ছে এসি, এই ত্রিভুজের বাহু বিসি, তাহলে এই দুটো সমান, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি বিসি,
ক্লিয়ার, কোথায় পেলাম সেটা অবশ্যই লিখতে হবে। শিকারে পেয়েছি অবশ্যই ব্যাকেটে লিখে রাখো যে শিকার, আমরা শিকার থেকে এই জিনিসটা নিয়েছি, কারণ যেটা লিখছি সেটা যেন এমনি এমনি লিখছি না, কোনো কারণে লিখছি, সেই কারণটা ব্যাকেটে আমাদের লিখে দিতে হবে অবশ্যই। এর পরবর্তী যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো ত্রিভুজ, ভালো করে দেখো এই যে ত্রিভুজ দুটো হয়েছে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে সাধারণ একটা বাহু আছে, মানে যেটা এই ত্রিভুজেরও বাহু, যেটা এই ত্রিভুজটারও বাহু, যেটা এই ত্রিভুজটারও বাহু, মানে কমন বাহু, যেটাকে কমনের বাংলা কি সাধারণ, তার মানে এখানে আমরা কি লিখতে পারি যে ও সি কি হয়ে যাচ্ছে সাধারণ বাহু, ও সি কি সাধারণ বাহু, সাধারণ বাহু। নেক্সট কি হচ্ছে তিন নম্বর, তিন নম্বর যদি আমরা দেখি তিন নম্বরে কি রয়েছে, তিন নম্বর কীভাবে লিখতে পারি দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, এইটা আর এইটা কিন্তু এই দুটো ত্রিভুজের বাহু, ভালো করে দেখো এই ত্রিভুজের বাহু হচ্ছে এটা আর এই ত্রিভুজের বাহু হচ্ছে এটা, এই দুটো সমান। কেন সমান হচ্ছে, একটা বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধ, প্রত্যেকটা ব্যাসার্ধ কিন্তু পরস্পর সমান হয়, তাহলে এটাও হচ্ছে এই এই বৃত্তটিরই ব্যাসার্ধ আর এটাও হচ্ছে ওবিও হচ্ছে এই বৃত্তটারই ব্যাসার্ধ, তাহলে এবি আর ওবি দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এই দুটো কী হচ্ছে সমান, কেন যে কোনো বৃত্তের ব্যাসার্ধ প্রত্যেকটা সমান হয়, তাহলে এ ও ইকুয়ালস টু কী হচ্ছে ওবি, কী লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে লেখা হয়ে গেল। তাহলে তিনখানা কন্ডিশন আমরা পেয়ে গেছি, সুতরাং এখন এটাকে আমরা কনজুগেন্ট বলতে পারবো বা সর্বসম বলতে পারবো। সি সর্বসম ট্রায়াঙ্গেল বিওসি, ব্র্যাকেটে অবশ্যই লিখবো কোন সূত্রে, বাহু রয়েছে তাহলে সাইড 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 সূত্রে। এইবার আমরা বলতেই পারি যে এই ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম হয়েছে, ভালো করে লক্ষ্য করো এই ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম হয়েছে, আমরা বলতে পারি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ সিও ইকুয়ালস কী হচ্ছে অ্যাঙ্গেল বি সিও, এই দুটো কি অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের আমি শুধু অনুরূপ কোণ লিখলাম, অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তো দেখো আমরা এইটা পেলাম, এখানে কিন্তু আমাদের প্রমাণ হলো না, আমাদের প্রমাণ করতে দিয়েছে লম্ব, কিন্তু এই দুটো কোণ সমান পেলাম। তো একটু ভালো করে লক্ষ্য করো একটা, এটা কি একটা সরলরেখা, এই সরলরেখার ওপর ওর কী হচ্ছে দুখানা কোণ, এই একটা কোণ এই একটা কোণ, যে কোনো একটা বাহু ধরে নিলাম, এই একটা কোণ এই একটা কোণ, এই কোণ দুটো পরস্পর সমান। তো ভালো করে দেখো এই যে কোণটা একটা সরল কোণ সেটা 180 ডিগ্রি হতে পারে, আর এই দুটো সমান মানে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে কেন সমান না তো হতে পারে না, এটা তো 180 ডিগ্রি, তাহলে সমান হতে গেলে এটা 90 ডিগ্রি দরকার, আর যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই লম্ব হবে, ক্লিয়ার। তাহলে এইখানে বিষয়টা কি হচ্ছে যে ও সি সরলরেখার ওপর, এ বি একটি সরলরেখার ওপর ও সি দণ্ডায়মান হওয়ার ফলে কি হচ্ছে এইটা আর এইটা পরস্পর 90 ডিগ্রিই হবে, কেন এই সরলরেখাটা টোটাল 180 ডিগ্রিই কোণ করে, তার মানে সমান হতে গেলে 90+90 হতে হবে, মানে 90-90 180 ডিগ্রি হতে হবে। তার মানে কি এ বি সরলরেখার ওপর, নিজের ভাষায় লিখবে পুরো ব্যাপারটা গুছিয়ে, নিজে বুঝে গেলে নিজের ভাষায় লিখতে পারবে, কোথাও নাম্বার কাটবে না। তার মানে এখানে কী হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল এ সিও ইকুয়ালস টু বি সিও, এই দুটো সমান পেয়েছি, আর এই দুটো যে উৎপন্ন হবে সেটা 90 ডিগ্রিই হওয়ার কথা, কারণ সরল কোণ যেহেতু, ও সেই কারণে আমরা লিখতে পারি 90 ডিগ্রিকে এক সমকোণ বলা হয়, এক সমকোণ লিখে দিলাম। সুতরাং কী হচ্ছে ও সি লম্ব কী হয়ে যাচ্ছে এ বি, দেখো এটাই এখানে প্রমাণ করতে দিয়েছিল, সুতরাং এটা হয়ে গেল প্রমাণিত। আর তোমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই উপপাদ্যটিও রয়েছে, এবং এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন উপপাদ্য ইম্পর্টেন্ট সেটা নিয়েও পরবর্তী ভিডিও আসছে। আর তোমাদের মধ্যে কারা কারা তোমাদের সংশ্লিষ্ট সিলেবাসের যে যে উপপাদ্য রয়েছে সেই সেই উপপাদ্য সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও। আর যদি কোনো ডাউট থাকে তোমাদের, আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে গিয়ে তোমাদের যেটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেম আমাকে জানাতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।